মহামারী করোনার কারণে সারা দেশে বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা, ছিল না মাঠের উত্তেজনাও। তবে দীর্ঘ সাত মাস পর ফুটবল নিয়ে মাঠে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। চট্টগ্রাম ডিএসএর প্রয়াত চার সাধারণ সম্পাদকের নামে চারটি দল নিয়ে এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় ফুটবল টুর্নামেন্ট। যেহেতু লীগ হচ্ছে না, যার কারণে ফুটবলাররা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই বিষয়টা কিন্তু আমরা বিবেচনা নিয়ে ওনাদেরকে একটা ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা পরিকল্পনা করব। টুর্নামেন্টের আকর্ষণ গ্যালারিতে দর্শকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, ছিল টান টান উত্তেজনা আর আনন্দ উল্লাসও। উদ্বোধনী ম্যাচে আবু তাহের ফতু একাদশ 3-1 গোলে হারায় রফিক আহমেদ চৌধুরী একাদশকে। করোনার প্রকোপে অনেকদিন ঘরবন্দি জীবনযাপন করছি, এখন উন্মুক্ত পরিবেশে আসতে পেরে অনেকটাই ভালো লাগতেছে। প্রাণ সঞ্চালন হচ্ছে, আবার সবাই নতুন উদ্যমে সবকিছু শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও খেলা হচ্ছে, আমাদের খেলাটা ভালো লাগছে আর কি। ফুটবল খেলা যারা আয়োজন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফুটবলটা হলো এন্টারটেনমেন্টের খেলা, যত বেশি ভালো খেলা হবে তত দর্শক আসবে। আমি মনে করি দর্শকদের আশাটাই আমাদের জন্য ইতিবাচক। এর আগে ফ্ল্যাট লাইটের আলোয় বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমাদের ছেলেরা অনেকদিন ধরে প্র্যাকটিস করতে নাই, আজকে এই টুর্নামেন্টের সুযোগে আমরা তাদেরকে প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছি, তারা মোটামুটি ফিটনেসটা যদ্দূর পারছে তারা পাইতেছে। 10 দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবেন। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 18 অক্টোবর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।